আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমার ফেসবুকের সকল বন্ধুগণ ভালো আছেন এবং সুস্থ আছেন। যে সকল বন্ধুগণ অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া রাখি, যেন আল্লাহ পাক আপনাদেরকে অতি তাড়াতাড়ি শিফা দান করেন। তো আজকে আমি আপনাদের সামনে মূলত হাজির হয়েছি একটি গাছ নিয়ে কথা বলার জন্য, অথবা গাছের ফল নিয়ে কথা বলার জন্য। তো কথা না বাড়িয়ে আসুন, আমরা সেই উপকারী একটি ফলের কথা জেনে নিই। তো শুরুতেই আবারও বলতে হয়, গাছগাছালি করলে জীবন সুস্থ থাকে, মানব জীবন। তো আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি তার নাম হলো লবঙ্গ এবং লং, আর আরবিতে বলা হয় করণ ফুল। তো এর সাথে অনেকেই আমরা পরিচিত, তাতে নাই কোনো ভুল। তো আসুন এর উপকারিতা সম্পর্কে দুটি কথা বলি। করণ ফুল আমাদের মনে প্রফুল্লতা আনয়ন করে। করণ ফুল যৌন উত্তেজনা শক্তি বৃদ্ধি করে থাকে। করণ ফুল সেবনে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। করণ ফুল ব্যথানাশক, বিশেষ করে দাঁত ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি নিয়ামত। করণ ফুল সেবন করলে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি হয়। করণ ফুল হৃৎপিণ্ডের শক্তিবর্ধক হিসেবে কাজ করে। এছাড়াও রয়েছে করণ ফুলের অসাধারণ কিছু গুণ। আমাদের মা বোনদের ঋতুস্রাব হওয়ার পর ঋতু গোছল যেদিন তারা দেয়, সেই গোছলের পর 2 থেকে 5 গ্রাম করণ ফুল সেবন করলে গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং 1 থেকে 2 গ্রাম করে করণ ফুলের রস প্রতিদিন সকালে কুসুম কুসুম গরম দুধ সহ সেবন করলে যৌন উত্তেজনা শক্তি বাড়ে। করণ ফুলের রস এবং করণ ফুলের নির্যাস অত্যন্ত সুগন্ধি হিসেবে কার্যকর। তো আশা করি আমার এই বক্তব্যটি আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমি কথা না বাড়িয়ে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আসল অরিজিনাল করণ ফুলের গুঁড়া আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 01740558836। তো আবারও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।